Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং জেলা স্কুল শিক্ষা দপ্তরের যৌথ প্রচেষ্টার অংশীদারি হয়ে আজ আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমি রিয়া আরজুমা রহমান, বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষিকা। আজ আমি প্রাকৃতিক ভূগোলের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। ঠিক আছে, তো শুরু করা যাক। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি তার নাম তো আগেই বলে দিলাম, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়টি বেশ বড় হলেও খুবই মজার। এবার ধরে নাও যে ভূমিরূপ কাকে বলে। ভূমি, তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো, কোথাও হয়তো দেখেছো ভূমিভাগ উঁচু অথবা কোথাও নিচু। ধরে নাও তোমরা কেউ দার্জিলিং ঘুরতে গেছো, কেউ পুরুলিয়া ঘুরতে গেছো, অথবা কেউ দীঘা ঘুরতে গেছো। তো তোমাদের মনে হয়তো এই সকল জায়গা ঘুরে কিছু কৌতূহল জেগেছে, যে কৌতূহল কীরকম, যে দার্জিলিং এত উঁচু কেন, আবার পুরুলিয়াও উঁচু কিন্তু দার্জিলিংয়ের মতো নয়, আবার দীঘাটা একেবারে সমতল। তাহলে এই ধরনের কেন বৈচিত্র্য, এটাকে আমরা বলি ভূমিরূপ। তার এক কথায় বলতে গেলে যে দার্জিলিং, যেটাকে তোমরা খুব উঁচু বলে থাকছ, সেটাকে আমরা ভূগোলের ভাষায় বলি পর্বত। আর পুরুলিয়া, যেটাকে তোমরা কম উঁচু বলছো, সেটাকে আমরা ভূগোলের ভাষায় বলে থাকি মালভূমি। অন্যদিকে দীঘা, যেটাকে তোমরা একেবারে সমতল বলছো, সেটাকে আমরা ভূগোলের ভাষায় বলে থাকি সমভূমি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এই ধরনের ভূমিরূপ কেন সৃষ্টি হয়েছে বা ভূমিরূপ গঠনের পিছনে কী শক্তি কাজ করছে। তো বলবো যে ভূমিরূপ গঠনের পেছনে যে শক্তিটি বা যে শক্তিগুলি কাজ করছে তাকে আমরা এক কথায় ভূগাঠনিক শক্তি বলে থাকি। এবার ভূগাঠনিক শক্তি হলো এমন এক শক্তি যা পৃথিবীর অভ্যন্তরে এবং বাইরে প্রতিনিয়ত ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে চলেছে এবং বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে চলেছে। আমি তোমাদের সুবিধার্থে একটি ছক নিয়ে বানিয়ে নিয়ে এসেছি, যেটি তোমরা দেখো, দেখলে তোমাদের অবশ্যই অনেকটাই হেল্প করবে। আমি একটু দেখাচ্ছি তোমাদের জন্য, যে ছকের কথাটা বললাম সেটা দেখো। যে ভূগাঠনিক প্রক্রিয়া, একে আমরা পার্থিব প্রক্রিয়া এবং মহাজাগতিক প্রক্রিয়া এই দুটি ভাগে ভাগ করে থাকি। তার মানে কি, ভূগাঠনিক প্রক্রিয়া মূলত দুটি ভাগে বিভক্ত, পার্থিব এবং মহাজাগতিক। পার্থিব প্রক্রিয়া কি, ভূ অভ্যন্তরের ও ভূপৃষ্ঠের যে সকল ভূগঠনকারী শক্তিগুলি প্রতিনিয়ত ভূমিরূপের পরিবর্তন করে চলেছে তাকে আমরা পার্থিব প্রক্রিয়া বলি। অন্যদিকে মহাজাগতিক প্রক্রিয়া বলতে কী বোঝায়, মহাজাগতিক প্রক্রিয়া বলতে বোঝায় যে মহাকাশ থেকে আগত উল্কা বা ধূমকেতু যখন কোনো কারণে পৃথিবীর ভূত্বকে এসে আছড়ে পড়ে, তার ফলে যে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তাকে আমরা মহাজাগতিক প্রক্রিয়া বলি। যেমন ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে যে একটি বিশাল উল্কার অংশ পড়েছিল, তার ফলে 1200 মিটার প্রশস্ত এবং
570 মিটার গভীর একটি খাদের সৃষ্টি হয়েছে। একে আমরা মহাজাগতিক প্রক্রিয়া বলে থাকি ভূমিরূপ গঠনের ক্ষেত্রে। এবার দেখো, পার্থিব প্রক্রিয়াকে আবার আমরা দুটি ভাগে ভাগ করছি। এক হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, আর দুই বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত থেকেই বুঝতে পারছি যে এটা ভেতরের ব্যাপার, মানে ভূ অভ্যন্তরের ভেতরে, মানে ভূপৃষ্ঠের ভেতরে যে সকল প্রক্রিয়াগুলি পৃথিবীর ভূমিরূপ গঠনের ক্ষেত্রে কাজ করে যা চলেছে তাকে আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলে থাকি। আর বহির্জাত প্রক্রিয়া কি? ভূত্বকের উপরিভাগে ক্রিয়াশীল বিভিন্ন শক্তি, যেমন নদী প্রবাহ, বায়ু, সূর্যতাপ, হিমবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি কী করে, পৃথিবীর উপরে বিভিন্নভাবে কার্যকরী হয় এবং ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে, তখন আমরা একে বহির্জাত প্রক্রিয়া বলি। বহির্জাত প্রক্রিয়া দুইটি ভাগে বিভক্ত হয়েছে, তোমরা একটু ভালো করে দেখো। বহির্জাত প্রক্রিয়া দুটি ভাগে বিভক্ত হয়েছে, এক আবহবিকার আর দুই পর্যায়ন। আবহবিকার কাকে বলে? যে আবহাওয়ার বিভিন্ন উপাদান যখন ভূত্বকের উপরের শিলাকে বিয়োজিত করে সেই স্থানে ফেলে রাখে তখন তাকে আমরা আবহবিকার বলি। ইহা তিন ভাগে বিভক্ত হয়েছে, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার। অন্যদিকে পর্যায়ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়ারই একটি অংশ। এর এই ক্ষেত্রে পৃথিবীর কার্যকরী শক্তিগুলি যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ এগুলো কী করে, ক্ষয়জাত পদার্থগুলোকে, আবহবিকারজাত পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে কোনো ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে এবং কোনো ভূমিভাগের উচ্চতাকে হ্রাস করে। তাই পর্যায়নকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, এক অবরোহণ বা নগ্নীভবন, আর এক হচ্ছে আরোহণ বা সঞ্চয়। নামটা শুনেই বুঝতে পারছি যে ভূমিভাগের কোনো অঞ্চলের ভূত্বককে নগ্নীভবনের মাধ্যমে সেই অঞ্চলে ক্ষয় করছে, তাকে আমরা অবরোহণ বলছি, এবং ক্ষয়জাত পদার্থগুলোকে অন্য স্থানে গিয়ে সঞ্চিত করে ভূমির উচ্চতা বৃদ্ধি করছে, তখন আমরা তাকে আরোহণ বা সঞ্চয় বলে থাকছি। ঠিক আছে, এবার অন্তর্জাত প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ধীর আলোড়ন, আকস্মিক আলোড়ন। ধীর আলোড়ন আবার তিনটি ভাগে বিভক্ত, দেখো, ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন। আর আকস্মিক আলোড়ন হচ্ছে তোমার ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, যখন তখন এটা হতে পারে। আর ধীর আলোড়নের ভূগাঠনিক আলোড়ন আবার দুই ভাগে বিভক্ত, মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন দুটি ভাগে বিভক্ত, ঊর্ধ্বমুখী আলোড়ন আর একটা হচ্ছে অধোমুখী আলোড়ন। গিরিজনী আলোড়নও দুই ভাগে বিভক্ত, সংনমন এবং টান। আমি যে তোমাদের এই যে মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নটা বলেছিলাম, সেটা একটা মহীভাবক আলোড়নটা আর গিরিজনী আলোড়নটা কীভাবে পৃথিবীর পৃষ্ঠে কাজ করে তার একটা আমি চিত্র তোমাদের দেখাচ্ছি, একটু দেখো। দেখো, এটা হলো পৃথিবী পৃষ্ঠ, এটা পৃথিবী পৃষ্ঠ, এবং মহীভাবক আলোড়ন লিখে রেখেছি, এবং মহীভাবক আলোড়নটা উল্লম্বভাবে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কাজ করে। আর ভূপৃষ্ঠের উপর, ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর বা অনুভূমিকভাবে যে আলোড়ন কাজ করে তাকে আমরা গিরিজনী আলোড়ন বলে থাকি। এবার আমরা পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন ভূমিরূপকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। কী কী? এক পর্বত, দুই মালভূমি, আর তিন সমভূমি। আজকে তাহলে আমরা পৃথিবীর ভূমিরূপের এই তিনটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। ঠিক আছে, তাহলে পর্বত কাকে বলে? যে সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি উঁচু, খাড়া ঢালযুক্ত, বহু শৃঙ্গ বিশিষ্ট এবং বহুদূর বিস্তৃত ভূমিভাগকে আমরা পর্বত বলে থাকি। এবার পর্বতকেও চারটি ভাগে ভাগ করে থাকি আমরা। এই পর্বতটাকে আমরা চার ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, কী কী ভাগ? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত,
স্তূপ পর্বত, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। আমি তোমাদের জন্য একটা ছক করে এনেছি, ছকটা শুধু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। এই যে ছকটা তোমরা একটু দেখো যে আমরা পর্বতের শ্রেণী বিভাগ করেছি, তাদের উৎপত্তি এবং গঠন অনুসারে পর্বতকে চারটি ভাগে ভাগ করেছি। ভঙ্গিল পর্বত, যেমন ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত, দেখো এখানে ভাগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্তূপ পর্বত, ভারতের সাতপুরা, দেখো ভূভাগের একটি অংশ, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে ভূভাগের একটি অংশ উপরের দিকে খাড়াভাবে উঠে গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি করেছে। আগ্নেয় পর্বত, ইতালির ভেসুভিয়াস, কি হয়েছে, ও আগ্নেয় পর্বতের লাভা নিঃসরণ হয়েছে এবং লাভাগুলো জমে জমে যে পর্বতের সৃষ্টি করেছে তাকে আমরা আগ্নেয় পর্বত বলি। অন্যদিকে ক্ষয়জাত পর্বত হচ্ছে ভারতের আরাবল্লী পর্বত। এক্ষেত্রে কি হয়েছে, দেখো প্রথমে পর্বতটা কিন্তু উচ্চতা যুক্ত ছিল, পরবর্তীকালে প্রাকৃতিক বিভিন্ন শক্তি যেমন বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত অথবা অন্যান্য যে বৃষ্টিপাত, এই সকল শক্তিগুলি, প্রাকৃতিক শক্তিগুলো কি করেছে, ক্ষয়জাত পর্বত হচ্ছে ভারতের আরাবল্লী। তোমরা চিত্রটা একটু লক্ষ্য করো যে প্রথমে আমি একটা ডট ডট লাইন দিয়ে বুঝিয়েছি যে পর্বতটা আগে এতটা উচ্চতা যুক্ত ছিল, কিন্তু প্রাকৃতিক বিভিন্ন শক্তি ক্ষয়কার্যের দ্বারা ভূমির উচ্চতাকে হ্রাস করেছে এবং ভূমিটি বর্তমানে এই অবস্থায় অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমরা এবার পর্বতগুলি নিয়ে একটু আলোচনা করি। ভঙ্গিল পর্বত কাকে বলবো, যে ভাঁজ খেয়ে বা ভঙ্গ থেকে ভঙ্গিল পর্বতের কথাটি এসেছে। গিরিজনী আলোড়নের প্রভাবে শিলা স্তর সমানভাবে থাকে, সেগুলো ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে আমরা ভঙ্গিল পর্বত বলে থাকি। ঠিক আছে, এই ভঙ্গিল পর্বত গঠনের ক্ষেত্রে পাঁচ সংস্থান তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভঙ্গিল পর্বত উৎপত্তির সর্বাধুনিক ব্যাখ্যা পাওয়া যায় পাঁচ সংস্থান তথ্যের মাধ্যমে। কোন তথ্য বললাম বলো তো, পাঁচ সংস্থান তথ্য। আমরা এবার পাঁচ সংস্থান তথ্য সম্পর্কে আলোচনা করব। পাঁচ সংস্থান তথ্য আমরা এই নিয়ে একটু আলোচনা করব। ভঙ্গিল পর্বত গঠনের ক্ষেত্রে কি হয়েছে, যে 1965 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী উইলসন সবার প্রথম পাত বা প্লেট সম্পর্কে শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে ম্যাকেনজি, পার্কার, হোমস, মার্গনও এই তথ্য নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ফরাসি বিজ্ঞানী পিচো 1968 খ্রিস্টাব্দে পাত সম্পর্কে যে ধারণাটি দেন সেটি হলো সব থেকে সহজ এবং সরলভাবে আমরা পাত সম্পর্কে একটি ধারণা পাই। তার মতে এই তথ্যের, পাঁচ সংস্থান তথ্যের মূল বক্তব্য হলো পৃথিবীতে 60টি বড় পাত, কয়টি বড় পাত আছে বলো তো, 60টি বড় পাত, 60টি বড় পাত, 8টি মাঝারি পাত, এবং 20টি ছোট পাত, 20টি ছোট পাত এবং অসংখ্য ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাতের সমন্বয়ে এই পাত, মানে পাতগুলি গঠিত, ভূভাগ গঠিত। ঠিক আছে, এবার পাতগুলি বিভিন্ন খণ্ডে বিভক্ত আছে এবং পাতগুলির গড় গভীরতা হচ্ছে প্রায় গড়ে 100 কিলোমিটার। ঠিক আছে, এবং পাতগুলি গুরুমণ্ডলের উপরের অবস্থিত অ্যাস্থোনোস্ফিয়ারের উপর ভেসে থাকে এবং পাতগুলির প্রান্ত মিলন সীমানাকে আমরা পাত সীমান্ত বলে থাকি। এবার ভঙ্গিল পর্বত গঠনটি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বুঝবো যে পরিচলন স্রোতের ফলে যখন দুটি পাত পরস্পরের অভিমুখে চলে আসে, একে অপরের দিকে চলে আসে, ঠিক আছে, এইভাবে চলে আসে, তখন কি হয়, তখন তাকে আমরা অভিসারী পাত সীমান্ত বলে থাকি। দুটি পাত একে অপরের দিকে চলে আসছে এবং এই দুই অভিসারী পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে। ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে, যেমন হিমালয়ের ক্ষেত্রে, দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে, মানে অভিসারী পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতটির সৃষ্টি হয়েছে। এখানে দুটি মানে পাত আছে, এক হচ্ছে ইউরোশীয় পাত যেটি তুলনামূলকভাবে হালকা এবং ভারতীয় উপদ্বীপীয় পাত যেটি তুলনামূলকভাবে ভারী।
এর দুটি সংঘর্ষের ফলে কি হয়েছে, ভারতীয় উপদ্বীপীয় পাতটি ভারী হওয়ার কারণে সেটি হালকা, তুলনামূলকভাবে হালকা ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করে যায়। ঠিক আছে, এই পাতটি তোমাদের একটু বুঝিয়ে দেখাই যে ভারী পাতটি কি হচ্ছে, নিমজ্জিত হচ্ছে হালকা পাতের উপরে। ঠিক আছে, নিমজ্জিত হচ্ছে এবং নিমজ্জনের ফলে কি হচ্ছে, হালকা পাতটি উপরে অবস্থান করছে এবং ভারী পাতটি নিচের দিকে অবস্থান করছে। এবং এর ফলে যে এই এইখানে অবস্থানকারী যে তেথিস নামে যে একটি অগভীর সমুদ্র বা জলাভাগ ছিল, সেইখানে যে পলি সঞ্চিত ছিল প্রান্তভাগে, সেটা কি হচ্ছে পার্শ্বচাপের ফলে এখানে উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। এসো এবার আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নিই জিনিসটাকে। প্রথমে দেখো যে এটা আমি তেথিসকে কল্পনা করে এঁকেছি, যে এটা একটা সমুদ্রতল, ধরে নাও এটা তেথিস এবং এর সমুদ্রতল লিখেছি, এখানে জল আছে এবং এই যে বিভিন্ন রকমের কালারগুলো দিয়ে রেখেছে এখানে, এগুলো সেগুলো পলিগুলো ধীরে ধীরে জমা হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ভূমিভাগ, পরবর্তীকালে চাপের ফলে মানে দুই ভূভাগের চাপের ফলে ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এবার দেখো হিমালয় পর্বতের উৎপত্তিটা কিভাবে হয়েছে, যে এই যে ভারতীয় উপদ্বীপীয় পাতটি আছে এটি ভারী মহাদেশীয় পাত এবং ইউরোশীয় যে হলুদ রঙের পাতটিকে আমি দেখিয়েছি সেটি হচ্ছে একটি হালকা পাত মহাদেশীয়। এই দুটি যখন সংঘর্ষ হচ্ছে তখন কি হচ্ছে, অ্যাস্থেনোস্ফিয়ারে এটা প্রবেশ করছে এবং এই সংঘর্ষের ফলে এই অঞ্চলে যে জমে থাকা পলিরাশিগুলো আছে সেগুলো কি হচ্ছে চাপের ফলে ভাঁজ খাচ্ছে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। তোমরা একটু চিত্রটিকে ভালো করে দেখে নাও, পরীক্ষাতেও এইভাবে কিন্তু আঁকার চেষ্টা করবে তোমরা। আমরা যে পাত সীমানা এবং পাতের সঞ্চরণ সম্পর্কে কিছুটা জেনে নেব, যে পাতকে তিন ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে প্রতিসারী পাত সীমানা, দুই অভিসারী পাত সীমানা আর তিন নিরপেক্ষ পাত সীমানা। ছবিগুলো একটু ভালো করে দেখো তাহলেই তোমরা সহজেই বুঝতে পারবে যে প্রতিসারী পাত সীমানাটা কি। যে এই আমি লাল ছবি লাল যেগুলো করে রেখেছি একটা হচ্ছে পরিচলন স্রোত, ঠিক আছে, সবটা এটার ক্ষেত্রেও দেখিয়েছি, এটার ক্ষেত্রেও দেখিয়েছি যে পরিচলন স্রোতের ফলে যখন দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায়, মানে পরিচলন স্রোতের ফলে পাতগুলো কি হচ্ছে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং এই মাঝখানের একটি অংশ ফাঁকা হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা প্রতিসারী পাত সীমানা বলছি। অন্য দিকে অভিসারী পাত সীমানা হচ্ছে যখন পরিচলন স্রোতের ফলে দুটি পাত একে অপরের কাছে চলে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয়। দেখো আমি দেখিয়েছি একটা বাদামি রঙের পাত আর একটি নীল রং করে দেখিয়েছি এবং দুটি পাত দেখো দেখিয়ে দিয়েছি, একটা হালকা পাত একটা ভারী পাত, এবং কি হচ্ছে পরিচলন স্রোতের প্রভাবে দুটি একে অপরের কাছে চলে আসছে এবং সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এবং লিপ্ত হচ্ছে তখনই আমরা তাকে অভিসারী পাত সীমানা বলছি। অন্যদিকে নিরপেক্ষ পাত সীমানাটা দেখো, যে যখন দুটি পাত সীমানা কোনো সংঘর্ষ না করে পাশাপাশি অবস্থান করে তখন তাকে আমরা নিরপেক্ষ পাত সীমানা বলে থাকি। এবার আমরা স্তূপ পর্বত নিয়ে আলোচনা করব, এটি পর্বতেরই একটি ভাগ। স্তূপ পর্বত কাকে বলে, যে মহীভাবক বা উল্লম্বভাবে আলোড়নের ফলে দুটি সমান্তরাল চ্যুতির মাঝের বা দুই পাশের অংশ খাড়াভাবে উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি করে থাকে তাকে আমরা স্তূপ পর্বত বলে থাকি। উদাহরণে ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্টের নাম বলতে পারি। গিরিজনী আলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তরের সংকোচন এবং প্রসারণ ঘটে। ঠিক আছে, আলোড়নের মাত্রা বেড়ে গেলে এবং শিলার সহন ক্ষমতা অতিক্রম করলে শিলাগুলিতে কি হয়, অসংখ্য সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়ে থাকে। ফলে মহীভাবক আলোড়নের জন্য দুটি সমান্তরাল ফাটলের এক অংশ অন্য অংশ থেকে আলাদা হয়ে উল্লম্বভাবে অথবা তির্যকভাবে ওঠা নামা করতে থাকে। ঠিক আছে, মানে তির্যক হতে পারে বা উল্লম্ব বা সোজাসুজিও হতে পারে, একে আমরা কিন্তু চ্যুতি বলে থাকি। এবার দুটি সমান্তরাল চ্যুতি নানাভাবে স্তূপ পর্বত তৈরি করে থাকে। পরবর্তী সময়ে আমরা চিত্রের সাহায্যে এটিকে ব্যাখ্যা করে নেব, আগে স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করে নিই। বৈশিষ্ট্য কী কী, যে এই পর্বতের উপরিভাগ চ্যাপ্টা এবং পার্শ্বদেশ খাড়া হয়ে থাকে।
দ্বিতীয়ত পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা অবস্থান করে এবং নদী যদি প্রবাহিত হয় তাহলে তা কোনো বাঁক ছাড়াই সোজাভাবে প্রবাহিত হয়ে থাকে। এই পর্বতগুলি শৃঙ্গবিহীন হয়। তারপর এই দুটি চ্যুতির মাঝের অংশ বসে গিয়ে গ্র্যাবেন বা গ্রস্ত উপত্যকার সৃষ্টি করে থাকে। পর্বতের চ্যুতিতল কঠিন রূপান্তরিত শিলার দ্বারা গঠিত হয়ে থাকে। চলো এবার আমরা চিত্রটি একটু দেখে নিই। এখানে স্তূপ পর্ব সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলি দেখানো হয়েছে। দেখো প্রথমে সংনবন এবং টানের ফলে মানে নর্মাল একটা ভূমিতে চ্যুতির সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে কি হয়েছে দেখো, যে মধ্যবর্তী অংশ অবনমনের ফলে মানে এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটা এখানে অবনমনের ফলে পাশের দুটি অংশ উচ্চভূমি রূপে অর্থাৎ স্তূপ পর্বত রূপে অবস্থান করছে। দেখো যে কোনো কিছু নেই, মাঝখানের অংশটা বসে গেছে আর এই দুটি অংশ যা যেভাবে ছিল সেইভাবে অবস্থান করছে। তাহলে মাঝখানের অংশটা বসে যাওয়ার জন্য দুই পাশের অংশটা উচ্চভূমি রূপে বিরাজ করছে এবং তাকে আমরা স্তূপ পর্বত বলে থাকছি। অন্য আরেকটি চিত্র দেখি, তাহলে বুঝতে পারবো যে মাঝের মানে যখন মাঝের মহীভাবক আলোড়নের ফলে মাঝের অংশটি যখন উপরের দিকে উঠে যাচ্ছে তখন মাঝখানের অংশটিকে আমরা স্তূপ পর্বত বলে থাকছি এবং দুপাশের অংশটি একই অবস্থায় থেকে যাচ্ছে কিন্তু সেটাকে আমরা ভূমির বৈচিত্র্য অনুযায়ী গ্রস্ত উপত্যকায় পরিণত হয়েছে। তোমরা ছবিটি একটু ভালো করে দেখো যে মহীভাবক আলোড়নের ফলে মাঝের অংশটি উঠে গেছে এবং এটাকে আমরা স্তূপ পর্বত বলছি এবং দুপাশের ভূমিভাগ যেটি একই অবস্থায় ছিল সেটি মাঝখানের অংশের অপেক্ষা যেহেতু নিচু হয়ে গেছে তাই সেটি গ্রস্ত উপত্যকা হিসাবে বিরাজ করছে। তিন নম্বর ছবিটিতে দেখো মধ্যবর্তী ভূভাগ কি হয়েছে, মধ্যবর্তী ভূভাগ পূর্বের অবস্থাতেই আছে, যা ছিল সেই অবস্থাতেই আছে এবং দুই সাইডের ভূভাগটি কি হয়েছে, দুপাশের ভূমিভাগটি উত্থিত হয়ে গেছে, উপরের দিকে উত্থিত হয়ে গেছে। আমি অ্যারো চিহ্ন সাহায্যে দেখিয়ে দিয়েছি যে ভূমিভাগগুলো উপরের দিকে উঠে গিয়েছে এবং স্তূপ পর্বতের সৃষ্টি করেছে। এইভাবেই স্তূপ পর্বতগুলির সৃষ্টি হয়ে থাকে। এবার আমরা আগ্নেয় পর্বত সম্পর্কে কিছুটা ধারণা নেব। আগ্নেয় পর্বতটি শুনেই মনে হচ্ছে যে সেখানে আগুন জাতীয় কোনো কিছুর ব্যাপার আছে। তো কি হয়, ভূপৃষ্ঠের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল অংশ দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে এবং লাভা সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে আমরা আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে থাকি। ঠিক আছে, এবার উদাহরণ যদি বলি তো জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস হচ্ছে এদের উদাহরণ। আগ্নেয়গিরির যে মুখ দিয়ে গলিত ধাতব পদার্থ, ছাই, গ্যাস, বাষ্প বাইরে বেরিয়ে আসে তাকে আমরা জ্বালামুখ বলি। আর প্রথমে যে মুখ দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে সেটাকে আমরা প্রধান মুখ বা মুখ্য জ্বালামুখ বলে থাকি এবং পরবর্তীকালে অন্যান্য যে সকল দুর্বল বা অংশ দিয়ে বা ফাটল দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে সেগুলোকে আমরা গৌণ জ্বালামুখ বলে থাকি। তাহলে আমি একটা ছবি যদি তোমাদের একটু দেখাই, যে ধরে নাও এটাকে আগ্নেয় পর্বত করা হচ্ছে। তাহলে দেখো যে এটাকে ধরে নাও যদি আগ্নেয় পর্বত বলি, তাহলে আগ্নেয় পর্বতের এটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে জ্বালামুখ এবং এখান দিয়ে প্রথম ম্যাগমাটা বেরিয়ে আসছে এবং এই যে লম্বা নল দিয়ে বেরিয়ে আসে এটাকে আমরা বলতে পারি যে ছিদ্রপথ বা রন্ধ্রপথ। ঠিক আছে, আর ম্যাগমা এই অঞ্চলে থাকে, এটি অ্যাস্থেনোস্ফিয়ারের সঙ্গে যুক্ত থাকে এবং ম্যাগমা এখান থেকেই এই পথ দ্বারা বেরিয়ে যায় বাইরের দিকে এবং লাভা রূপে বেরিয়ে বেরিয়ে সঞ্চিত হয়ে এই আগ্নেয় পর্বতের উচ্চতাকে বৃদ্ধি করে। এবার আগ্নেয় পর্বতে এটা হচ্ছে মুখ্য মুখ এবং পাশের যে দুর্বল অংশগুলো আবার ফাটলের সাহায্যে মুখগুলো তৈরি করে এবং এখান থেকে লাভা নির্গত হয় এগুলোকে আমরা গৌণ মুখ বলে থাকি। ঠিক আছে, অভিসারী পাত সীমানা এবং অপসারী পাত সীমানা উভয় ক্ষেত্রেই কিন্তু এই আগ্নেয় পর্বতের সৃষ্টি হতে পারে।
ঠিক আছে। আমরা যদি বলি যে অভিসারি পাত সীমানায় মুখোমুখি দুটি পাত যদি চলে আসে, তোমাদের আগে চিত্রের দ্বারা বুঝিয়েছি যে অভিসারি পাত সীমানায় দুটো পাত একে অপরের সঙ্গে সংঘর্ষে আসে এবং ভারী পাতটি কী হয়, নিচের দিকে ঢুকে যায়। এই ভারী পাতটি যখন নিচে ঢুকে যায় এবং অ্যাস্থেনোস্ফিয়ারের সংস্পর্শে আসে, তখন সেগুলো কী হয়, অত্যাধিক চাপে এবং তাপে গলে ম্যাগমাতে পরিণত হয় এবং ভেতরে গিয়ে চাপের সৃষ্টি করে। তখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে এই ম্যাগমাগুলি বেরিয়ে যায় এবং যে পর্বতের সৃষ্টি করে তাকে আমরা সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলে থাকি। প্রতিসারি পাত সীমানায় দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায়, এর ফলে উত্তপ্ত পদার্থের চাপ কমে যায় এবং তরলে পরিণত হয়। তরলের মাত্রা বৃদ্ধি পেলে ভূ অভ্যন্তরে পুনরায় চাপের সৃষ্টি হয়, ফলে দুর্বল কোনো অংশ দিয়ে ম্যাগমা লাভারূপে প্রবাহিত হয় এবং আগ্নেয় পর্বতের গঠন করে। আগ্নেয়গিরিকে আমরা তার প্রকৃতি অনুসারে তিনটি ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, দুই সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি এবং তিন মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? যে সক্রিয় আগ্নেয়গিরি হলো যে সকল আগ্নেয়গিরিতে আগ্নেয় পর্বতের গঠন কাজ বর্তমানেও চলেছে এবং যখন তখন আগ্নেয়জাত পদার্থ বা ম্যাগমা বেরিয়ে আসে তখন তাকে আমরা সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়গিরি বলে থাকি। একে দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি আর এক হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। সবিরাম আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরিতে কিছুদিন অন্তর অন্তর মানে একটু সময়ের ব্যতি রেখে, ঠিক আছে, আগ্নেয়পাত হয় এবং আগ্নেয়পাত হয় তাকে আমরা সবিরাম আগ্নেয়গিরি বলি, যেমন ইটালির স্ট্রোমলি। অন্যদিকে অবিরাম আগ্নেয়গিরি হচ্ছে যে সকল আগ্নেয় পর্বতে অগ্নুৎপাত হয়েই চলেছে, কোনোভাবেই বন্ধ হয় না, তাকে অবিরাম আগ্নেয়গিরি বলে থাকি। উদাহরণে বলা যায় ইটালির ভেসুভিয়াস। সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি কাকে বলবো? যে সকল আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের কাজ বন্ধ হয়ে আছে কিন্তু ভবিষ্যতে যে কোনো মুহূর্তে আবার আগ্নেয়োৎপাত হতে পারে তাকে আমরা সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে থাকি, যেমন জাপানের ফুজিয়ামা। এবং মৃত আগ্নেয়গিরি কাকে বলবো? যে সকল আগ্নেয়গিরিতে সুদূর অতীতে আগ্নেয়োৎপাত হয়েছে, ভবিষ্যতে কোনোভাবেই আর অগ্নুৎপাতের সম্ভাবনা নেই হওয়ার, তাকে আমরা মৃত আগ্নেয়গিরি বলে থাকি। অর্থাৎ আগ্নেয় পর্বতের গঠন কাজ শেষ হয়ে গেছে এবং ক্ষয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, একে মৃত আগ্নেয়গিরি বলে থাকবো, যেমন মায়ানমারের পোপো। এটি একটি আগ্নেয় পর্বতের চিত্র। এখানে দেখো যে ম্যাগমা চেম্বার আছে একদম অ্যাস্থেনোস্ফিয়ারের কাছাকাছি, ম্যাগমা চেম্বার এটাকে বলছি বা ম্যাগমা গহ্বর বলছি, আর এই যে পদ দিয়ে উপরের দিকে ম্যাগমাটা উঠে যাচ্ছে একে আমরা ছিদ্রপাত বা রন্ধ্রপথ বলছি, এবং প্রথম যেখান দিয়ে ম্যাগমাটি বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা প্রধান জ্বালামুখ, এই যে প্রধান জ্বালামুখ বলছি। এছাড়া যে সকল দুর্বল স্থানগুলো পেয়েছে এই পর্বতে এবং পরবর্তীকালে ম্যাগমাগুলো নিঃসরণ হয়েছে সেগুলোকে আমরা গৌণ জ্বালামুখ বলে থাকছি, এবং লাভাগুলি প্রবাহিত হচ্ছে এবং এই আগ্নেয় পর্বতের গঠন কাজ চলে যাচ্ছে, তৈরি হচ্ছে। এবার আমরা ক্ষয়জাত পর্বত সম্পর্কে জানব। ক্ষয়জাত পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার পর্বত এবং উচ্চভূমি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বিভিন্ন ক্ষয়কারী শক্তি যেমন নদ নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা ক্ষয়প্রাপ্ত হতে হতে যে নিচু পর্বতের আকার ধারণ করে তাকে আমরা ক্ষয়জাত পর্বত বলে থাকি। অর্থাৎ পর্বত বা মালভূমির কোমল শিলার ওপর প্রাকৃতিক শক্তি বেশি কার্যকরী হয় এবং
ক্ষয়জাত পর্বতের উচ্চতা ও বিস্তার কম হয়। যেমন ভারতের আরাবল্লী পর্বতের কথা বলতে পারি আমরা, এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এবং এই পর্বত কি হয়েছে, দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বিভিন্ন শক্তিগুলি মানে প্রভাব বিস্তার করেছে এবং এর উচ্চতা কমে গিয়েছে। এছাড়া মহাদেব মহাকাল পর্বত কি হয়েছে, প্রাচীন মালভূমির ক্ষয়জাত অংশ এবং এগুলো মৃদু ঢালযুক্ত হয়ে আছে এবং উপরিভাগ অত্যন্ত মৃদু ঢালযুক্ত এবং উচ্চতা তারতম্য খুবই কম। দেখো আমি একটি ক্ষয়জাত পর্বতের একটা চিত্র তৈরি করে এনেছি, যে পূর্বের অবস্থাটাকে আমি দেখিয়েছি উপরে, পূর্বের অবস্থাকে উপরে দেখিয়েছি এবং পরবর্তীকালে বর্তমান অবস্থা ক্ষয়ীভূত হওয়ার পরে বর্তমান অবস্থাটি দেখাচ্ছি। তাহলে ক্ষয়জাত পর্বত সৃষ্টির এটি পর্যায়, তোমরা খাতাতে এইভাবেই একে ক্ষয়জাত পর্বতটিকে দেখাবে। এবার আমরা মালভূমি সম্পর্কে আলোচনা করব। এবার আমরা মালভূমি সম্পর্কে আলোচনা করব। মালভূমি কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটারের বেশি উঁচু, বহুদূর বিস্তৃত, চারিপাশ খাড়া, ঢালযুক্ত, তরঙ্গায়িত, ঢেউ খেলানো ভূমিভাগকে আমরা মালভূমি বলে থাকি। মালভূমিকে অনেকেই টেবিল ল্যান্ডও বলে থাকে। কেন? যে টেবিলের মতো খাড়াভাবে উত্থিত অবস্থায় থাকে, ঠিক আছে? পামির মালভূমি, যার উচ্চতা হচ্ছে 4873 মিটার, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, যে কারণে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এবং এই পামির মালভূমি এতটা উচ্চ অবস্থান করার ফলে সারা বছর ধরে এই মালভূমির উপরে বরফ সঞ্চিত থাকে। এছাড়া তিব্বতের মালভূমি 4500 মিটার উচ্চতায় অবস্থান করছে, সবথেকে বৃহত্তম মালভূমি। এই মালভূমির উপরিভাগ সমতল বা তরঙ্গায়িত হয়ে থাকে। মালভূমি খনিজ সম্পদের ভাণ্ডার। এছাড়া পর্বত বেষ্টিত মালভূমিতে মূলত পাললিক শিলায় গঠন হয় বলে এই পর্বতবেষ্টিত মালভূমিতে খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়ে থাকে, কারণ জীবাশ্ম জ্বালানি এখানে পাওয়া যায়। এছাড়া মালভূমির পাথরকে আমরা স্টোন চিপস হিসাবে নির্মাণ কাজে ব্যবহার করে থাকি। উৎপত্তির কারণ ও গঠনের বৈচিত্র্য অনুসারে মালভূমিকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করে থাকি। এক, ভূগাঠনিক মালভূমি, একে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে মহাদেশীয় মালভূমি বা সিল্ট অঞ্চল, 2 পর্বতবেষ্টিত মালভূমি, 3 তির্যক মালভূমি এবং 4 হচ্ছে চ্যুতি মালভূমি। অন্যদিকে সঞ্চয়জাত মালভূমিকে আমরা 1টি ভাগে ভাগ করে থাকি, সেটা হচ্ছে লাভা মালভূমি। এছাড়া ক্ষয়জাত মালভূমিকে আমরা 3 ভাগে ভাগ করি, ব্যবিচ্ছিন্ন মালভূমি, ক্ষয়ীভূত মালভূমি, সম মালভূমি বা অধিতক্কা। এবার আমরা দেখে নিই প্রধান প্রধান মালভূমিগুলি সম্পর্কে চিত্রের মাধ্যমে। রেডি? এবার আমরা প্রধান প্রধান মালভূমিগুলো নিয়ে আলোচনা করব। প্রধান প্রধান মালভূমিগুলির মধ্যে 4টি আমি মালভূমি নিয়ে আলোচনা করেছি, তোমরা দেখো। এক হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি, ছবিটি একটু ভালো করে দেখো, যে পর্বতবেষ্টিত মালভূমি যেমন তিব্বতের মালভূমি, লাভা মালভূমি, ঠিক আছে, ব্যবিচ্ছিন্ন মালভূমি এবং মহাদেশীয় বা সিল্ট মালভূমি। পর্বতবেষ্টিত মালভূমি কি? যে মাল উচ্চ মালভূমির চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত তাকে আমরা পর্বত বেষ্টিত মালভূমি বলে থাকি, মানে যে মালভূমির চারিদিকে পর্বত দ্বারা ঘেরা আছে তাকে আমরা পর্বত বেষ্টিত মালভূমি বলি। যেমন হিমালয় এবং কুয়েনলুনের মাঝের অংশটি তিব্বতের মালভূমি, ইহা গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট। এর বৈশিষ্ট্যগুলো কি? যে পাললিক শিলায় এই মালভূমিটি গঠিত, কারণ হিমালয় পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, পলি ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে, তাই পাললিক শিলায় গঠিত এই মালভূমি। মালভূমিতে খুব সামান্য পরিমাণে হিমবাহ এবং নদীর কাছ দেখতে পাওয়া যায় এবং মালভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই বেশি। কারণ বেশি হওয়ার কারণই হচ্ছে যে পর্বতের মাঝখানে অবস্থান করছে এই কারণে, কিন্তু ভূমিভাগটা মালভূমি হলেও মানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, কারণ আমরা প্রথমে বলেছি তিব্বতের যে মালভূমি আছে তার উচ্চতা প্রায় 4500 মিটার।
মধ্যবর্তী অংশ কেবলমাত্র পার্শ্বচাপের ফলে উঁচু হয়ে গেছে। মানে এই অংশটি যখন ভঙ্গিল পর্বত গঠন হয়েছিল তখন পার্শ্ব যে চাপ হয়েছিল তার ফলে এই মাঝখানের অংশটা উঁচু হয়ে এই মালভূমির সৃষ্টি করেছে। চলো এবার আমরা দেখে নিই লাভা মালভূমি। লাভা মালভূমি কাকে বলে? যে আগ্নেয়গিরির নির্গত লাভা ভূপৃষ্ঠে ক্রমাগত সঞ্চিত হয়ে যে মালভূমির সৃষ্টি করে তাকে আমরা লাভা মালভূমি বলে থাকি, ঠিক আছে? লাভা মালভূমির উদাহরণ হচ্ছে মহারাষ্ট্রের মালভূমিকে আমরা লাভা মালভূমির উদাহরণ দিতে পারি। এই মালভূমির তে দেখো সিঁড়ির মতো ভূমিরূপের সৃষ্টি হয়েছে, ধাপে ধাপে লাভা সঞ্চিত হয়েছে বহু সময় ধরে, এর ফলে এই মালভূমির সৃষ্টি হয়েছে। এই মালভূমিগুলির বৈশিষ্ট্য কী? যে এই মালভূমিগুলি দেশের অভ্যন্তরে বা মহাদেশের ভেতরে অবস্থান করে। মালভূমির উপরের অংশটি কিন্তু চ্যাপ্টা প্রকৃতির হয়। বারবার লাভা সঞ্চয়ের ফলে কী হয়েছে? ভূমির উচ্চতা ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? আর বিদার অগ্নুদ্গমের দ্বারা এই মালভূমির সৃষ্টি হয়েছে। মানে লাভাটা ধীর গতিতে বয়ে গেছে এবং জমে এই ভূমিভাগ সৃষ্টি করেছে এবং সিঁড়ির মতো ভূমিভাগ এই মালভূমিতে দেখা যায়। এবার আমরা ব্যবিচ্ছিন্ন মালভূমি সম্পর্কে কিছুটা জেনে নিই। এই ব্যবিচ্ছিন্ন মালভূমি ছবিটা দেখো, যে মালভূমিটার বিভিন্ন অংশ দিয়ে আমি নীল নীল রং দিয়ে নদীটাকে দেখানোর চেষ্টা করেছি। কি হয় দেখো, ভূপৃষ্ঠের অনেক প্রকার পর্বত বা উচ্চভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী প্রবাহ, হিমবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কোমল শিলার জায়গায় শুধুমাত্র কঠিন শিলা সেখানে অবস্থান করে থাকে, ঠিক আছে? এবং ভূমির উচ্চতাটা ক্রমে হ্রাস পেতে থাকে, ফলে মালভূমিতে পরিণত হয়। উচ্চভূমিগুলো ধীরে ধীরে মালভূমিতে পরিণত হচ্ছে কারণ উচ্চতাটা তাদের কমে যাচ্ছে। এই প্রকার মালভূমি উপরের ছোট ছোট নদীর সৃষ্টি যদি হয়ে যায়, মানে এই এই অঞ্চলগুলো দিয়ে যদি ছোট ছোট নদীর সৃষ্টি হয়, তাহলে কি হয়, নদী উপত্যকাগুলো কি করছে, এই ছোট ছোট নদী উপত্যকাগুলোর দ্বারা মালভূমিটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং ব্যবিচ্ছিন্ন মালভূমির সৃষ্টি করছে। উদাহরণে বলা যেতে পারে কর্ণাটকের মালনাথ অঞ্চল এবং ছোটনাগপুরের মালভূমি অঞ্চল। অন্যদিকে আমরা মহাদেশীয় বা সিল্ট মালভূমি সম্পর্কে আলোচনা করি। দেখো যেখানে আমি দুই রকম ছবি এঁকে দেখেছি, এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরে যে কানাডিয়ান সিল্ট অঞ্চল আছে সেটাকে আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, গোটা অঞ্চলটায় সিল দ্বারা গঠিত প্রাচীন ভূতাকের অংশবিশেষ, অথবা এইভাবে প্রাচীন সিল্ট অঞ্চল দেখা যায়। কি হয়, ভূগাঠনিক আলোড়নের ফলে সৃষ্ট প্রায় সমগ্র মহাদেশের মতোই বিশাল মালভূমিকে মহাদেশীয় মালভূমি বা সিল্ট মালভূমি বলে। মহীভাবক আলোড়ন বা মহীভাবক আলোড়ন মানে তো উল্লম্বভাবে যে আলোড়ন ঘটে থাকে তাকে আমরা মহীভাবক আলোড়ন বলি। মহীভাবক আলোড়নের দ্বারা এই সিল্ট অঞ্চলগুলো তৈরি হয়ে থাকে, ঠিক আছে? সমগ্র মহাদেশ বা কিছু কিছু বেশ কিছু অংশ যখন হঠাৎ খাড়াভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটারের উপরে উঠে যায় তখনই মহাদেশীয় মালভূমি বা সিল্ট অঞ্চলের গঠন হয়, ঠিক আছে? মানে এই অঞ্চলগুলো কি হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটারের বেশি উপরে উঠে গেছে এবং একে আমরা কানাডিয়ান সিল্ড অঞ্চল বলেছি। উদাহরণে বলতে পারি ভারতীয় সিল্ড অঞ্চল, আরবীয় সিল্ড অঞ্চল, আফ্রিকান সিল্ড অঞ্চল, আর আফ্রিকান সিল্ড অঞ্চল, ব্রাজিলের সিল্ড অঞ্চল। এই মালভূমি সবথেকে বয়সে প্রাচীন। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মালভূমিগুলি নিয়ে আলোচনা করলাম, এবার আমরা মালভূমির গুরুত্ব আলোচনা করব, যে মালভূমি কী কী ক্ষেত্রে আমাদের গুরুত্ব বজায় রেখেছে, যে পয়েন্ট করে করে তোমরা এগুলোকে বড় করে নেবে। যে খরস্রোতা নদীর উৎস, তোমাদের একটু বলে দিই যে খরস্রোতা নদীর উৎস মালভূমি, কারণ মালভূমির বন্ধুর প্রকৃতি এবং এখানে কী হয়, নদীগুলোও খরস্রোতা হয় এবং জলবিদ্যুৎ উৎপাদন, মানে মালভূমির নদীগুলো যেহেতু খরস্রোতা হয় সেহেতু এখানে টারবাইনের সাহায্যে জলবিদ্যুৎ অতি সহজেই উৎপন্ন করা যায়।
তাই মালভূমি অঞ্চলে জলবিদ্যুৎ উৎপন্ন কিন্তু খুব সহজেই হয়ে থাকে। তিন, খনিজ সম্পদের ভাণ্ডার। মালভূমিগুলি প্রাচীন ভূভাগের অংশবিশেষ হওয়ার জন্য মালভূমিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, ঠিক আছে। চার, মালভূমিতে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের কাঠ পাওয়া যায়। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের কাঠ অনেক শক্ত প্রকৃতির হয় এবং এগুলো নির্মাণ কার্যে বা বাড়ির আসবাবপত্র তৈরিতেও লাগে, ঠিক আছে। এবার আরেকটি পয়েন্ট হচ্ছে যে কৃষিকাজ, যে মালভূমি ভূপ্রকৃতি যদিও বন্ধুর, তবুও লোক সেখানে বসতি স্থাপন করেছে বিভিন্ন কাজের জন্য এবং সেখানে জলসেচের সাহায্যে মানুষ কৃষিকাজ করে থাকে এবং জলসেচের সাহায্যে সেখানে ধান, গম, বার্লি, জোয়ার, বাজরা এবং কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে তুলো চাষ করা হয়ে থাকে। শিল্পকেন্দ্র, যেমন জামশেদপুর টাটা মালভূমি অঞ্চলে গঠিত হয়েছে কারণ মালভূমি অঞ্চলে খনিজ পদার্থ পাওয়া যায়, খরস্রোতা নদী থেকে জল পাওয়া যায় এবং খরস্রোতা নদীরতে জলবিদ্যুৎ উৎপন্ন খুব সহজেই হয়ে থাকে, ফলে বিদ্যুতের প্রাচুর্য আছে এবং এর ফলে কি হয়েছে, সেখানে শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। বসতি স্থাপন, শিল্পকেন্দ্রকে শিল্পগুলোকে কেন্দ্র করে সেখানে প্রচুর শ্রমিকের আনাগোনা হয়েছে এবং এর ফলে বসতি স্থাপন করা হয়েছে। এছাড়া পর্যটন শিল্প গড়ে ওঠে, যে মালভূমির কিছু 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 মালভূমি একটু উচ্চতাযুক্ত হয়ে গেলে সেখানে শীতলতা বিরাজ করে এবং সেখানে মানুষ পর্যটন শিল্প গড়ে তোলে, যেমন রাঁচি, হাজারিবাগ প্রভৃতি। এছাড়া উঁচু মালভূমি বৃষ্টিপাতেরও কারণ। উঁচু মালভূমি হলে কি হয়, যে মেঘগুলোকে বাধা দেয় এবং বৃষ্টি ঘটিয়ে থাকে। এইগুলো মালভূমির গুরুত্ব, এগুলোকে তোমরা বিস্তারিতভাবে লিখবে। এবার আমরা সমভূমি সম্পর্কে আলোচনা করব। সমুদ্র সমতল থেকে 300 মিটার উচ্চতার মধ্যে অবস্থিত মৃদু ঢালযুক্ত বহুদূর বিস্তৃত ভূমির বৈচিত্র্যহীন ভূমিভাগকে আমরা সমভূমি বলে থাকি। পৃথিবীর স্থলভাগের 53% অংশ জুড়েই এই সমভূমি অবস্থান করছে। সমভূমিগুলির মধ্যে আমরা যদি মহাদেশগুলিতে সমভূমির অবস্থান দেখি, তাতে বলতে পারি যে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকাতে সমভূমির পরিমাণ অনেক বেশি, সেই তুলনায় আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ একেবারে নেই বললেই চলে বা খুব কম, ঠিক আছে। এবার উৎপত্তির পার্থক্য এবং গঠন অনুসারে সমভূমিকে তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী ভাগ দেখো, যে ভূগাঠনিক সমভূমি, ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি। ভূগাঠনিক সমভূমি মানে পৃথিবীর সৃষ্টির সময় ভূমিরূপের বিভিন্ন গঠন প্রক্রিয়ার সময় যে সমভূমি গড়ে উঠেছে তাকে আমরা ভূগাঠনিক সমভূমি বলে থাকি। এটি আবার দুইটি ভাগে বিভক্ত, এক উন্নত সমভূমি, দুই অবনত সমভূমি। উন্নত সমভূমি কাকে বলে, যে যদি কোনো সমুদ্রের তলদেশে অবস্থিত কোনো নিম্নভূমি যদি ভূ আলোড়নের ফলে উত্থিত হয়ে উপরে উঠে আসে তখন আমরা তাকে উন্নত সমভূমি বলি, যেমন ভারতে করমণ্ডল উপকূল। আবার অবনত সমভূমি কাকে বলি, যদি কোনো উচ্চভূমি ভূ আলোড়নের প্রভাবে নিচে নেমে যায় বা নিচু হয়ে যায় তাকে আমরা অবনত সমভূমি বলে থাকি। এক্ষেত্রে বলা যায় যে উন্নত সমভূমির ভূমিভাগের ঘনত্ব অপেক্ষা অবনত সমভূমির ভূমিভাগের ঘনত্ব কিন্তু বেশি হয়। ক্ষয়জাত সমভূমিকে আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি, এক হচ্ছে সমপ্রায় ভূমি আর দ্বিতীয়টি হচ্ছে পাদদেশীয় সমভূমি। সমপ্রায় ভূমি বলতে কি বোঝায়, যে বিভিন্ন প্রাচীন পর্বত এবং মালভূমিগুলি প্রাকৃতিক বিভিন্ন শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় নিচু সমভূমিতে পরিণত হয়েছে তাকে আমরা সমপ্রায় ভূমি বলে থাকি। আর পাদদেশীয় সমভূমি কাকে বলি, যে পর্বতের পাদদেশে নদী এবং বায়ুর যৌথ কার্যের ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে আমরা পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট বলে থাকি, ঠিক আছে। এবার সঞ্চয়জাত সমভূমিকে আমরা কিন্তু 8টি ভাগে ভাগ করে থাকি। কী কী ভাগ দেখো, যে পলিগঠিত প্লাবন, পলিগঠিত সমভূমি,
প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, লাভা সমভূমি, লোয়েশ সমভূমি, হিমবাহ সমভূমি, হ্রদ সমভূমি এবং উপকূলীয় সমভূমি। এবার দেখো সঞ্চয়জাত সমভূমিটা কি বলছে, যে ভূপৃষ্ঠের নিম্নভূমি বা অবনমিত ভূভাগ প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত শিলা এবং পলি দ্বারা ভরাট হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে আমরা সঞ্চয়জাত সমভূমি বলে থাকি। এর তো আটটি ভাগ জেনেছি, এবার প্রত্যেকটি ভাগকে আমরা ছোট করে একটু আলোচনা করে নিব। হ্যাঁ, যে দেখো পলি গঠিত সমভূমি, এটা কি বলছে, নদী বাহিত নুড়ি কাঁকর বালি এগুলো কি হচ্ছে নদীর দুই পাশে এসে জমা হয়ে যে ভূমিভাগ সমভূমি গঠন করে তাকে পলি গঠিত সমভূমি বলে। যেমন গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমির উদাহরণ। প্লাবন সমভূমি কি বলছে, দেখো যে নদীর তলদেশে বিভিন্ন পদার্থগুলো সঞ্চিত হয়ে নদীর গর্ভকে কি করে ভরাট করে দেয় এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে কি হয় নদী তা আর ধরে রাখতে পারে না এবং দুই কুল ছাপিয়ে নদী কি হয় নিম্নভূমিতে বন্যার সৃষ্টি করে থাকে এবং বন্যার ফলে কি হয় নদীর গর্ভে যে সঞ্চিত পলিরাশিগুলো আছে সেগুলো কিন্তু নদীর জলের সঙ্গে বাহিত হয়ে সেই নিম্নভূমিগুলোতে চলে যায় এবং বন্যার জল যখন সরে যায় তখন সেই অঞ্চলগুলোতে পলি কিন্তু জমা হয়ে থেকে যায় এবং প্লাবন সমভূমির সৃষ্টি করে থাকে। এবার আমরা বদ্বীপ সমভূমি সম্পর্কে আলোচনা করব। বদ্বীপ সমভূমিটা কি, মোহনার কাছে নদীর কিন্তু স্রোত একেবারে থাকে না বললেই চলে এবং এর ফলে নদীবাহিত কাদা বালি পলি কি হয় মুখের মানে মোহনার কাছে কি হয় জমাট বেঁধে মাত্রাহীন বয়ের মতো যে ভূমিভাগ গঠন করে তাকে আমরা বদ্বীপ সমভূমি বলে থাকি। যেমন সুন্দরবনের বদ্বীপ সমভূমি এর একটি উদাহরণ। লাভা সমভূমি কাকে বলবো, যে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে কোনো রূপে বিস্ফোরণ না ঘটিয়ে অর্থাৎ বিদার অগ্নিদগমের মাধ্যমে যখন বেরিয়ে নিম্নভূমি ভরাট করে এবং সমভূমি গঠন করে তখন তাকে আমরা লাভা সমভূমি বলে থাকি বা লাভা গঠিত সমভূমি বলে থাকি। ঠিক আছে, গুজরাটের মালব সমভূমি এই ধরনেরই একটি লাভা সমভূমির উদাহরণ। লোয়েশ সমভূমি কাকে বলে, যে লোয়েশ শব্দ একটি হচ্ছে জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। এক্ষেত্রে কি হয় যে বায়ু প্রবাহের দ্বারা মরুভূমির বালুরাশি এবং পলির বালুরাশি এবং সূক্ষ্ম বালিকণা বা পলি বহুদূরে উড়ে গিয়ে কোনো নিম্ন নদী অববাহিকা অঞ্চলে জমা হয় এবং লোয়েশ সমভূমি গঠন করে। উদাহরণে বলা যায় এশিয়ার গোবি মরু অঞ্চলের বিশাল পরিমাণ বালু উড়ে গিয়ে চীনের হুয়াংহো অববাহিকার তুং অঞ্চলে সঞ্চিত হয়ে হলুদ রঙের লোয়েশ সমভূমির সৃষ্টি করেছে। এবার আমরা হিমবাহ সমভূমি সম্পর্কে দেখব। হিমবাহ সমভূমি কাকে বলে, হিমবাহ বাহিত মোরেন সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে আমরা হিমবাহ সমভূমি বলে থাকি। এবার হ্রদ সমভূমি, সরি আমি হিমবাহ সমভূমির উদাহরণ দিতে ভুলে গিয়েছিলাম, এটা হিমবাহ সমভূমির উদাহরণ হচ্ছে ইউএসএর তোমার গ্রেট বেসিন এবং আফ্রিকার চাদ হ্রদ। এবার হ্রদ সমভূমি কাকে বলে, যে হ্রদ সমভূমি হচ্ছে প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ হ্রদের চারিপাশে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে আমরা হ্রদ সমভূমি বলি। আর শেষ ভাগটি হচ্ছে উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি কি, প্রাকৃতিক শক্তি রূপে সমুদ্র ও নদী সঞ্চয় কাজে উপকূলের অগভীর অংশ ভরাট হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে আমরা উপকূলীয় সমভূমি বলছি। যেমন ইউরোপের উপকূল ভাগের সমভূমি। তো আজ আমরা সমভূমি সম্পর্কে জানলাম, মালভূমি সম্পর্কে জানলাম, স্তূপ পর্বত সম্পর্কে জানলাম এবং আগ্নেয় পর্বত সম্পর্কেও জানলাম, ভঙ্গিল পর্বত সম্পর্কে জানলাম। এগুলোকে তোমরা খুব ভালোভাবে পড়বে, চিত্র অবশ্যই পড়ার মাঝখানে যেগুলো উত্তর লিখতে হবে চিত্র থাকলে অবশ্যই চিত্র দেবে, যতটা সম্ভব পরিষ্কার করে ছবিটা আঁকার চেষ্টা করবে। এবার আমরা সমভূমির গুরুত্ব মানে সমভূমি আমাদের জীবনে কী গুরুত্ব রাখে বা মানব জীবনে কী গুরুত্ব রেখেছে সেটি আমরা আলোচনা করব। তোমরা এই পয়েন্টগুলো যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে বাড়িতে
করবে বা খাতায় নোটগুলো তৈরি করবে, ঠিক আছে? কি করবে যে প্রথমে এরকম লিখবে যে সভ্যতার উষালগ্ন থেকেই মানব জীবনে সমভূমির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রাকৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের উপর সমভূমি কিন্তু তার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। পয়েন্ট দেবে নদী, কি করবে যে সমভূমি অঞ্চলে নদীগুলি অত্যন্ত নাব্য হওয়ায় এখানে নদীগুলিতে জলসেচের সুবিধা আছে, পানীয় জলের সরবরাহ হয় এবং জলপথে পরিবহন কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে? এবার কৃষিকাজ একটা পয়েন্ট দিতে পারো তোমরা, যে কি করবে যে আজ থেকে প্রায় 400 থেকে 500 বছর আগেই সমভূমিকে কেন্দ্র করে কৃষিকাজ গড়ে তোলা হয়েছিল বা কৃষি এবং সমভূমিতে মানুষ বসবাস স্থাপন করেছে, ঠিক আছে? উর্বর পরিমাটিতে এখানে চাষবাস খুব ভালো হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আর পরিবহন লিখবে যে সড়কপথ, রেলপথ বা সব থেকে ভালো যে পরিবহন ব্যবস্থাগুলো এগুলো সমভূমিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, কারণ অন্যান্য যে ভূপ্রকৃতি বিভাগগুলি আছে সেগুলো কিন্তু বন্ধুর হওয়ার ফলে অতটা উন্নত পরিবহন ব্যবস্থা মোটেই নেই সেখানে, ঠিক আছে? ব্যবসা বাণিজ্যটা লিখতে পারো যে সমভূমিতে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এছাড়া শিল্প কারখানা, যে সমভূমি অঞ্চলে নদীর পাশে নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন রকমের শিল্প কারখানা গড়ে উঠেছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গেই ধরে নাও যে হুগলি নদীর দুই পাশে পাটকল গড়ে উঠেছে। এইভাবে তোমরা পয়েন্টগুলোকে সাজাবে। এবং বাসস্থান, যে সমভূমিতে সব রকমের সুযোগ সুবিধা আছে বলে মানুষ কিন্তু এখানে সব থেকে বাসস্থান গড়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এইভাবে একটা পয়েন্ট লিখবে। অন্যান্য জীবিকাগুলো তোমরা লিখতে পারো পয়েন্টের মধ্যে। আধুনিক শিল্প সংস্কৃতির পরিমণ্ডল গড়ে ওঠার কারণে পৃথিবীর সমভূমি অঞ্চলগুলি কিন্তু অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ হয়ে থাকে। আমরা তাহলে বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে যখন জানলাম, তখন পরীক্ষা অনেক সময় অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে যে ভঙ্গিল পর্বত উৎপত্তির কিভাবে হয়েছে, পাটসংস্থান তত্ত্বের আলোকে সেটি ব্যাখ্যা করো। তাহলে তোমরা যেভাবে বললাম লিখবে, আরও অন্যান্য বইগুলো তোমরা যেগুলো বই পড়ো এবং অন্যান্য বইয়ের সাহায্য নেবে এবং সুন্দর করে সেগুলোকে তৈরি করবে। ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে ছবি অবশ্যই দেবে, স্তূপ পর্বতের ক্ষেত্রেও ছবি দেবে, মানে পর্বত সমভূমি বা মালভূমির ক্ষেত্রে ছবি দিলে সেখানে তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট হয়ে থাকবে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা যে তোমরা যাই লেখো না কেন সেগুলোকে সবসময় পয়েন্ট করে লিখবে, এতে কিন্তু তোমাদের মানে সুবিধা হবে যে টিচার যারা দেখবে তারা বুঝতে পারবে যে তুমি কী বলতে চাইছো এবং নম্বরটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে, ঠিক আছে? আর পার্থক্যগুলো ভালো করে দেখবে যে ভঙ্গিল পর্বতের সঙ্গে স্তূপ পর্বতের পার্থক্য বা মহীভাবক আলোড়নের সঙ্গে গিরিজনী আলোড়নের যে পার্থক্যগুলো সেইগুলিকে তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আর বিভিন্ন আলোড়নগুলো, যেমন সমস্থিতিক আলোড়ন কী, ইউস্ট্যাটিক আলোড়ন কী বা ভূগাঠনিক আলোড়ন কাকে বলে, এগুলো সংক্ষেপে 2 মার্কের জন্য পড়ে থাকবে ভালো করে। আর সমভূমি কাকে বলে, মালভূমি কাকে বলে, সমভূমি এবং মালভূমির পার্থক্য বা পর্বত এবং মালভূমির পার্থক্য, পর্বত এবং সমভূমির পার্থক্য, এগুলোকেও খুব ভালো করে পড়বে। তোমরা যদি মানে সংজ্ঞাগুলোকে ভালো করে পড়ো তাহলে আশা করি পার্থক্যগুলো কী লিখতে হবে অনেকটাই বেরিয়ে আসবে। এবং মাল, তোমাদের এই ধরনের কোয়েশ্চেন আসে যে মালভূমিকে খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয় কেন, তাহলে তোমরা পয়েন্টগুলোকে পয়েন্ট করে করে লিখবে যে এই কারণে মালভূমিকে খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়, কারণ সেখানে মানে মালভূমিগুলো মানে প্রাচীন লাভাগঠিত মালভূমিকে ভূমিতে কী হয় যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মিশে থাকে এবং এগুলোকে পরবর্তীকালে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে খনিজ পদার্থগুলোকে আমরা আলাদা আলাদা করে পেয়ে থাকি এবং এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের শিল্প স্থাপন করি বা বিভিন্ন কাজে লাগাই, যে কারণে মালভূমিকে খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। মানে গুছিয়ে তোমরা লিখবে সমভূমির ভাগগুলিকে ছকের মাধ্যমে করলে খুব ভালো, অথবা যেভাবে আমি দেখিয়ে দিয়েছি এইভাবে পরপর পরপর করলেও কিন্তু হবে, ঠিক আছে? আর আর কি মৃত আগ্নেয়গিরি কাকে বলে, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে,
তারপর সবিরাম অবিরাম আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত কাকে বলে, এগুলো ছোট ছোট হিসাবেও কিন্তু আসে। মানে একটাই যে তোমার আসবে যে সমভূমি সম্পর্কে যা জানো লেখো, তখন তো তোমাকে টোটালটাই দিতে হবে, বা মালভূমি সম্পর্কে যা জানো লেখো সব কিছুই দিতে হবে। কিন্তু যদি আলাদা আলাদা 2 বা 3 মার্কের জন্য আসে, তাহলে তোমাকে একটু ভালো করে দিতে হবে, সঙ্গে ছবিটা দেওয়ার চেষ্টা কর। তোমরা এগুলোই ভালো করে পড়বে এবং তোমরা বাড়ির মধ্যেই থাকবে, ভালো করে পড়াশোনা করবে এবং বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। আশা করি এতে তোমাদের ভালো রেজাল্ট হবে এবং আগামী দিনে তোমরা ভালো একটা ছাত্র বা ছাত্রী হিসেবে পরিণত হবে, ভালো মানুষ হয়ে দাঁড়াবে।